এক রহস্যময় গ্রাম যেখানে একের পর এক মানুষ নৃশংসভাবে খুন হচ্ছে। তাদের মৃতদেহ পাওয়া গেলেও মুন্ডু পাওয়া যাচ্ছে না। আর সবথেকে অদ্ভুত বিষয় যে খুনি সেই নাকি স্কন্ধকাটা বা মাথাবিহীন এক মৃত জার্মান সৈনিক। আজকের এই কাহিনীতে রয়েছে গ্রামের শিহরণ জাগানো ঘটনার সাথে একের পর এক টুইস্ট, আর ভিডিও শেষে আছে এই অদ্ভুত গ্রামের সত্যতা ও ঐতিহাসিক কিছু ঘটনার নিদর্শন। তো বলছিলাম 1999-এর মুভি স্লিপি হলোর কথা। 1799 সাল, নিউ ইয়র্ক সিটি। এই সময়টা আদালত কোনো তদন্ত ছাড়াই সন্দেহের বশে দোষীদের শাস্তি দিত, যার বেশিরভাগ স্বীকার হতো নির্দোষ মানুষ। এছাড়াও চলত অন্ধবিশ্বাস ও ডাইনি সন্দেহে নির্মম শাস্তি। কিন্তু এই তথাকথিত আইন ও সমাজ প্রথাকে বুড়ো আঙুল দেখিয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত করত কনস্টেবল কাম ডিটেকটিভ ইকাবট ক্রেন। শহরে আজ রাতে নদী থেকে একটা লাশ পাওয়া গেছে। পুলিশের মতে লোকটার জলে ডুবে মৃত্যু হয়েছে, তাই বডি জ্বালিয়ে দিতে বললে ইকাবট বিরোধিতা করে, কারণ প্যাথোলজির সাহায্যে পরীক্ষা করলে জানতে পারা যাবে লোকটার মৃত্যু জলে ডোবার আগে হয়েছে নাকি পরে। কিন্তু আইন ও সমাজ ময়নাতদন্তের বিরোধী, এসব করলে সবাই তাকে নাস্তিক বলবে। এই নিয়ে আদালতে জাজের সাথেও মনোমালিন্য হয়, কারণ ইকাবটের মতে তারা 1900-কে পা দিতে চলেছে, কিন্তু এখনও আইনি ব্যবস্থা সেই পুরনো আমলেই পড়ে আছে, ফলে প্রচুর মানুষ বিনা দোষে শাস্তি ভোগ করছে। জাজ তার এই ব্যবহারের জন্য শাস্তি হিসেবে ট্রান্সফার করে স্লিপি হলো গ্রামে। এখান থেকে ঠিক উত্তর বরাবর দুদিনের দূরত্বে হার্টসন শহরে স্লিপি হলো নামের একটা ডাচ কৃষকদের গ্রাম আছে, যেখানে 2 সপ্তাহে 3টে মৃত্যু হয়েছে। আর অদ্ভুত ব্যাপার, এই 3টে লাশের বডি পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি। ইকাবট যদি এই রহস্যের উদ্ঘাটন করতে পারে তবেই তাকে এখানে প্রাধান্য দেওয়া হবে। অতএব শুরু হয় যাত্রা। ইকাবট নিতান্তই সাদামাটা মানুষ, নিজের বলতে কেউ নেই। ইকাবটের মা একজন দক্ষ ম্যাজিশিয়ান ছিলেন। বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ও পরীক্ষা নিরীক্ষা ইকাবটের বাবার চোখে ডাইনি বিদ্যে মনে হতো, তাই ধর্মভীরু বাবা তাকে ভয়ানক টর্চার করে মৃত্যুদণ্ড দেয়, যা ছোট্ট ইকাবট দেখে ফেলে। সেই ভয়ানক স্মৃতি আজও তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। এইবার আসি স্লিপি হলো অভিশপ্ত গ্রামের ব্যাপারে। গ্রামের জমিদার ব্যাল্টাস ভ্যান্টাসেল নিউ ইয়র্ক শহরে এই কেসের তদন্তের জন্য বহু পুলিশ ডেকে পাঠিয়েছে, কিন্তু কেউ ভয় যেতে রাজি হয় না। এই ঘটনা গ্রামে এমনই ত্রাসের সৃষ্টি করেছে যে ইকাবটকে দেখে সবাই ভয় দরজা বন্ধ করে দেয়। ইকাবট ব্যাল্টাসের অভিজাত বাড়িতে আসলে অন্ধকারে এক চুম্বনরত কাপলকে দেখে। আজ সব বিদ্যুজনেরা নিমন্ত্রিত। এইখানে প্রথম পরিচয় হয় ব্যাল্টাসের মেয়ে ক্যাটরিনার সাথে। পরিচয় পর্ব সেরে এই কেসের ব্যাপারে কথা বলার জন্য তাকে আলাদা ঘরে ডেকে ব্যাল্টাস বাকিদের সাথে পরিচয় করিয়ে, যাদের মধ্যে রয়েছে ডক্টর থমাস ল্যাঙ্কেস্টার, ফাদার স্টিনউইক, ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ফিলিপস ও নোটারি জেমস হার্ডেনব্রুক, অর্থাৎ যে দলিল ও আইনি কাগজপত্র দেখাশোনা করে। ব্যাল্টাস জানায় গ্রামে এর মধ্যে ব্যবসায়ী পিটার ভ্যানগারেট, তার ছেলে এবং একজন বিধবা মহিলা উইনশিপের মৃত্যু হয়েছে, যাতে লাশ পাওয়া গেলেও মুন্ডুগুলো পাওয়া যায়নি। আর সবথেকে অদ্ভুত বিষয়, এই খুন কোনো মানুষ নয়, বরং ঘোড়ায় চেপে আসা এক মুন্ডুহীন মৃত হেসিয়ান সৈনিক করছে। সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং টাকার বিনিময়ে কাজ করা এক দস্যু। তাকে জার্মান রাজকুমারী পাঠিয়েছিল যাতে আমেরিকা ইংল্যান্ডের রাজত্ব থেকে স্বাধীনতা না পায়। আসলে 1800-কে যুদ্ধের সময় যেসব জার্মান সৈন্য ব্রিটিশ সেনাবাহিনীর সহকারী হিসেবে কাজ করত তাদের হেসিয়ান যোদ্ধা বলা হয়। এই মুন্ডুহীন নির্দয় ঘোড়সওয়ার তার প্রিয় কালো ঘোড়া নিয়ে হাওয়ার গতিতে যুদ্ধ করে বিরোধী সৈন্যদের এক কোপে মুন্ডু কেটে ফেলত। সবার মধ্যে তার ভয়াবহতা বজায় রাখার জন্য দাঁতগুলো সে ড্রাকুলার মতো করে নিয়েছিল। কিন্তু 79-এর শীতের দিকে পশ্চিমের জঙ্গলে আমেরিকান সৈন্যরা তাকে আটক করে ফেলে। এই ঘোড়সওয়ার শেষ নিঃশ্বাস অব্দি তাদের সাথে যুদ্ধ করলেও অবশেষে মারা যায়। সৈন্যদল তার মুন্ডু কেটে পশ্চিমের জঙ্গলে এক গাছের নিচে কবর দেয়, এবং এই ঘটনার পর থেকে ওই জঙ্গল অভিশপ্ত। যতই সাহসী হোক না কেন, কেউ সেখানে যেতে রাজি হয় না। বিগত 20 বছর ধরে তার দেহ ওইখানেই কবরস্থ রয়েছে, কিন্তু এখন সে কবর থেকে জেগে উঠেছে।
তার প্রতিহিংসার আগুনে সামনে আসার প্রতিটা মানুষের মুন্ডু কেটে হত্যা করছে। সব বলার পর স্টিনউইক তাকে হলি বাইবেল দেয়, যার প্রথম পাতায় ব্যাল্টাসের পরিবার সহ গ্রামের প্রতিটা ক্ষমতাশীল ব্যক্তিদের ডিটেলস লেখা ছিল। ইকাবর তাদের আশ্বাস দেয় যে নিউ ইয়র্ক শহরে এরকম প্রচুর মৃত্যুর খবর উঠে আসে যেগুলোর প্রত্যেকটার পিছনে কোনো মানুষ অর্থাৎ জীবন্ত লোক থাকে, তাই এই ক্ষেত্রেও মুন্ডুহীন ঘোড়সওয়ারের পিছনে যে রহস্যময় খুনি রয়েছে তাকে এসে খুঁজে বের করবেই। এর পরের দিন ঘোড়সওয়ারের চতুর্থ শিকার হয় গ্রামের রক্ষাকর্মী জোনাথন ম্যাসবেথ। তারও মৃত্যু একইভাবে হয় এবং ঘোড়সওয়ার তার মুন্ডু নিজের সাথে নিয়ে যায়। সকাল হতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইকাবট ঘটনাস্থলে এসে তার নিজের তৈরি বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে লাশের পরীক্ষা করলে বুঝতে পারে প্রচণ্ড গরম ধারালো কিছু দিয়েই জোনাথনের মাথা কাটা হয়েছে। ফিউনারেলের সময় ইকাবটকে জোনাথনের ছেলে জন তাকে তদন্তের সহকারী হওয়ার আর্জি জানায়, কারণ বাপ মা হারা সন্তানের এখন একটাই লক্ষ্য, বাবার খুনির রহস্য উন্মোচন। তখনই ম্যাজিস্ট্রেট ফিলিপস একান্তে জানায় গ্রামে এখনো পর্যন্ত চারটে নয় বরং পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে ফাদার স্টিনউইক চলে আসায় ফিলিপস কথাটা শেষ করার আগেই চলে যায়। ইকাবট বুঝতে পারে এই গ্রামে অনেক রহস্য রয়েছে যা একা সলভ করা সম্ভব নয়, কারণ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না, তাই জনকে তার সহকারী বানিয়ে নেয়। ইকাবট পরের দিন কবর খুঁড়ে পিটার ভ্যানগারেট, তার ছেলে ডার্ক ভ্যানগারেট ও বিধবা মহিলা উইনশিপের বডি বের করে চেক করার পর উইনশিপের বডি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে, যেখানে তার পেটের ক্ষতস্থান পরীক্ষা করলে জানতে পারে উইনশিপ প্রেগনেন্ট ছিল। ফলে গ্রামের চতুর্থ ভিকটিম উইনশিপের পেটের ভ্রূণ এবং জোনাথন ছিল পঞ্চম। রাতে রিডিং রুমে ইকাবট ক্যাটকে তার আধ্যাত্মিক ও তন্ত্রবিদ্যার বইগুলো পড়তে দেখে, যেখান থেকে জানতে পারে যে বইগুলো নাকি তার মায়ের খুব পছন্দের ছিল, তাই সুযোগ পেলেই এইগুলো সে এখনো লুকিয়ে পড়ে। কথাবার্তার মাধ্যমে জানতে পারে যে দুবছর আগে ক্যাটের মায়ের মৃত্যু হয়েছে, তার অসুস্থতার সময় যে নার্স দেখাশোনা করতেন তাকেই পরবর্তীকালে ওর বাবা ব্যাল্টাস বিয়ে করেন, অর্থাৎ লেডি ভ্যানটাসেল তার সৎমা। গ্রামের প্রথম মৃত্যু ব্যবসায়ী ভ্যানগারেট আসলে এই ভ্যানটাসেল পরিবারের নিজস্ব আত্মীয়। এই গ্রামে এখন যেটা ভ্যানটাসেলের জমি সেটা বহু বছর আগে ভ্যানগারেট তাকে বেচে দেয়। তখন গ্যারেট পরিবার এই গ্রামের সব থেকে ধনীদের মধ্যে একজন ছিলেন, তবে ভ্যানটাসেল অনেক কষ্টের পর আজ এত বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যাওয়ার আগে ক্যাট ইকাবটকে তার সুরক্ষার জন্য মায়ের একটা বই দিয়ে সর্বদা এটাকে নিজের কাছে রাখতে বলে। এদিকে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে দেখে ম্যাজিস্ট্রেট ফিলিপ গ্রাম ছেড়ে পালানোর প্ল্যান করলে ইকাবট ধরে ফেলে। প্রথমে সন্দেহ হয়েছিল যে উইনশিপের বাচ্চার বাবা ফিলিপস, কিন্তু আদতে তেমনটা নয়, কারণ উইনশিপ নিজে ওর কাছে বাচ্চার প্রাপ্য অধিকার নিয়ে কথা বলতে এলে তার বাবার পরিচয় দিয়েছিল বটে, কিন্তু ফিলিপসকে বিশেষ কারণে মুখ বন্ধ রাখতে হয়। তবে ইকাবট বেশি কিছু প্রশ্নের সময় পেল না, কারণ আকাশ মেঘে ঢেকে যায়, সাথে বজ্রপাতের গুরু গর্জনের সাথে ঘোড়সওয়ার এসে ফিলিপসের গলা কেটে তার মুন্ডু নিয়ে যায়। ইকাবট এই প্রথম সচক্ষে মুন্ডুহীন ঘোড়াসওয়ারকে দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন বেলায় জ্ঞান ফিরলে তার অবস্থা দেখে ব্যাল্টাস সিদ্ধান্ত নেয় সে নিজে নিউ ইয়র্ক থেকে একজন ভালো ডিটেকটিভ আনবে। তবে সবাই যখন ভেবেছিল ইকাবট শহরে ফিরে যাবে, তখনই সে সবাইকে অবাক করে বাইরে এসে জানায় তার কয়েকজন সাহসী লোক চাই, যারা ওকে পশ্চিমের জঙ্গলের ঘোড়সওয়ারের কবরে নিয়ে যাবে। তবে এই প্রস্তাবে কেউ রাজি না হলেও জন একাই এগিয়ে আসে। পরের দিন শুরু হয় যাত্রা। যাত্রাপথে জনের থেকে ইকাবট জানতে পারে জোনাথনের পরিবার পিটার ভ্যানগারেটের বাড়িতে ভৃত্য হিসেবে কাজ করে ওখানেই থাকত, এবং মৃত্যুর এক সপ্তাহ আগে পিটার ভ্যানগারেট ও ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়, যার জন্য ভ্যানগারেট জোনাথনকে ডেকে পাঠিয়েছিল। সব শুনে ইকাবট সন্দেহ করে যে এই সবকটা মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো কমন লিঙ্ক রয়েছে। তারা জঙ্গলের পশ্চিম দিকে কিছুটা গভীরে আসলে একটা গুহা নজরে পড়ে, যেখানে ঢুকলে জানতে পারে এটা এক ডাইনির আস্তানা। ইকাবট তাকে ঘোড়াসওয়ারের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাইনি তন্ত্রবিদ্যার মাধ্যমে নিজেকে মিডিয়াম বানিয়ে জানায় জঙ্গলের পশ্চিম দিকে যেখানে সূর্যাস্ত হয় সেখানে এক পরিত্যক্ত গাছের নিচেই রয়েছে ঘোড়াসওয়ারের কবর। সেই মতো যাত্রা শুরু করলে মাঝপথে ক্যাট তাদের জয়েন করে।
এইবার সবাই একসাথে বেশ কয়েক ঘন্টা চলার পর জঙ্গলের শেষ প্রান্তে এক অদ্ভুত গাছের সামনে পৌঁছয়, যেটাকে বলে ট্রি অফ দ্য ডেড। ইকাবড গাছে লেগে থাকা রক্ত লক্ষ্য করে শিকড়ের দিকটা কাটতেই বেরিয়ে আসে গ্রামের সবকটা মৃত মানুষের কাটা মাথা। আসলে এই গাছ নরক ও পৃথিবীর মধ্যে একটা কানেকশন বা প্রবেশ দ্বার হিসেবে কাজ করে, আর এখান থেকে ঘোড়সওয়ার প্রতিদিন তার বদলা নিতে কবর থেকে ফিরে আসে। ইকাবড গাছের ঠিক গোড়ার দিকে ভালো করে খুঁড়লে বেরিয়ে আসে ঘোড়াসওয়ারের কবর, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মাথা সেখানে নেই। অর্থাৎ কেউ একজন আগেই সেটা চুরি করে নিয়ে গেছে, যার কারণে ঘোড়সওয়ার তার হারিয়ে যাওয়া মাথা খুঁজতে প্রতিদিন কবর থেকে বেরিয়ে আসে। আর যতদিন না সে নিজের মুন্ডু খুঁজে পাচ্ছে, ততদিন গ্রামের সবাইকে মারতে থাকবে। তখনই সবাইকে চমকে দিয়ে ঘোড়সওয়ার গাছ থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে এগিয়ে চলে, এবং আজ তার শিকার হতে চলেছে গ্রামের মিডওয়াইফের পরিবার, যে গ্রামের বাচ্চা প্রসবে সাহায্য করে থাকে। আর অবশেষে তেমনটাই হয়। ঘোড়সওয়ার তাদের মুন্ডু নিয়ে ফিরে যাওয়ার সময় ইকাবট আর ব্রুম তাকে মারার চেষ্টা করে। তবে একটা অদ্ভুত ব্যাপার, ঘোড়সওয়ারকে ওরা মারার চেষ্টা করলেও ঘোড়সওয়ার কিন্তু তাদের প্রাণে মারতে চায় না। কিন্তু অবশেষে ব্রুম না থামলে ইকাবটকে আহত করে ঘোড়সওয়ার ব্রুমকে মেরে চলে যায়। পরের দিন ইকাবটের জ্ঞান ফিরলে সবাই অবাক হয়ে যায় যে আহত হওয়ার পরেও সে বাঁচল কি করে। ইকাবট জানায় ঘোড়সওয়ার আসলে তাদের মারতে আসেনি, বরং সে তাদেরকেই মারছে যারা কোনো বিশেষ ঘটনার জন্য একে অপরের সাথে যুক্ত, এবং একে চালনা করছে কোনো জীবন্ত ব্যক্তি যার কাছে ঘোড়সওয়ারের মুন্ডু রয়েছে। কাল রাতের ঘটনার পর ইকাবট নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কারণ সে এতদিন ঈশ্বর বা শয়তানে বিশ্বাস করত না। কিন্তু স্লিপি হলের এই ঘটনা তার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখে লেডি ভ্যান্টাসেল তার দেখাশোনা করছে। তার থেকে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়ির কাজের লোক সারা নাকি মৃত্যু ভয় পালিয়ে গেছে। তাই লেডি ভ্যান্টাসেল চলে যাওয়ার পর জনের সাথে এই ঘটনার তদন্ত পুনরায় শুরু হয়। ফিলিপসের মৃত্যুর আগের রাতে ইকাবট ডক্টর থমাস ল্যাঙ্কেস্টার, ফাদার স্টিনউইক, ব্যাল্টাস ও জেমস হার্ডেনব্রুককে ঝগড়া করতে দেখেছিল। অর্থাৎ কোনো রহস্য এরা ইকাবটের থেকে এখনও লুকোচ্ছে। এমনকি ফিলিপস সেদিন উইনসিপের বাচ্চার বাবার পরিচয় দিতে গিয়ে চেপে গেছিল। আর এখন লক্ষণীয় বিষয় যে ভ্যানগার্ডেটের মৃত্যুর পর এখন ব্যাল্টাস গ্রামের সবথেকে ধনী পরিবার। ইকাবট বাইবেলের প্রথম পৃষ্ঠায় লেখা পুরো গ্রামের অভিজাত লোকদের ব্যাপারে ঘেঁটে নোটারি জেমস হার্ডব্রুকের বাড়িতে গিয়ে তাকে ভ্যানগার্ডেটের সম্পত্তির দলিল দেখাতে বলে। দলিল অনুযায়ী ওনার সব সম্পত্তি ওর ছেলেকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দুজনেই যেহেতু মারা গেছে তাই সম্পত্তি তার সবথেকে কাছের কোনো সদস্য পাবে। কিন্তু এরই মধ্যে সবাইকে লুকিয়ে ভ্যানগার্ডেট উইনশিপকে বিয়ে করেছিল, এবং মৃত্যুর আগে সে নতুন উইলে সব সম্পত্তি উইনশিপ ও তার অন্তঃসত্ত্বা বাচ্চার নামে ট্রান্সফার করে যায়, যার সাক্ষী ছিল গ্রামের চার অভিজাত ব্যক্তি, ডক্টর থমাস ল্যাঙ্কেস্টার, ফাদার স্টিনউইক, ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ফিলিপস ও জেমস হার্ডেনব্রুক। তবে মৃত্যুর আগের রাতে ভ্যানগার্ডেটের ছেলের সাথে ঝগড়া হওয়ার পর তার উইলের কথা অনুগত ভৃত্য জোনাথানকে সে জানিয়েছিল, যার কারণে সেও মারা যায়। অর্থাৎ যারাই দলিলের ব্যাপারে জানে ঘোড়সওয়ার তাদেরকেই মারছে, এবং এই ঘোড়সওয়ারের মুন্ডু নিশ্চয়ই ভ্যাল্টাস ভ্যান্টাসেল চুরি করেছে, আর সেই হলো আসল কালপিট। ইকাবট মাথায় বিভিন্ন প্ল্যান নিয়ে ফিরে আসলে দেখে রুমে ক্যাট ওদের জন্য অপেক্ষা করছে। সে জানায় ব্যাল্টাস ইকাবটকে শহরে ফিরে যেতে বলেছে। সে চলে যাওয়ার পর একটা মাকড়সা ইকাবটের বিছানার তলায় ঢুকলে সেটা চেক করতে গিয়ে হঠাৎ দেখে সেখানে এক রহস্যময় চিহ্ন আঁকা, যেটাকে বলা হয় দ্য এভিল আই। অর্থাৎ ইকাবটের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কিন্তু এটা কার কাজ? রাতে কিছু একটা আওয়াজ শুনে ইকাবটের ঘুম ভাঙলে বাইরে এসে দেখে কালো কাপড় পরে কেউ একজন জঙ্গলের দিকে দ্রুত হেঁটে চলেছে। ইকাবট সন্তর্পণে তার পিছু করলে দেখে এই কালো কাপড় পরিহিত ব্যক্তি আসলে লেডি ভ্যান্টাসেল, যে কোনো অজানা ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। তখনই অদ্ভুত কারণে ছুরি দিয়ে সে নিজের হাত কেটে নেয়। ইকাবট এই ঘটনায় তাজ্জব হয়ে বাড়িতে ফিরে আসলে দেখে ডেস্কের ভিতর রাখা সমস্ত প্রমাণ উধাও। ইকাবটের সন্দেহ অবশ্য একদম সঠিক হয়, কারণ ক্যাট তার বাবাকে বাঁচানোর জন্য সমস্ত প্রমাণ পুড়িয়ে দিয়েছে।
তাই ইকাবট ভ্যানটাসেলকে বাঁচানোর জন্য ক্যাটকে দোষারোপ করলে সে রেগে চলে যায়। বেলায় লেডি ভ্যানটাসেল ইকাবটকে কনফ্রন্ট করলে বলে জঙ্গলে ইকাবটের পিছু নেওয়ার ব্যাপারটা সে জানে, তাই রিকোয়েস্ট করে যে বেলটাসের কাছে যেন তার অবৈধ সম্পর্কের ব্যাপারটা গোপন রাখে। তখনই বেলটাস এসে জানায় জেমস হার্ডেনব্রুক ভয়ে আত্মহত্যা করেছে, তাই স্টিনউইক আজ সবাইকে চার্চে ডেকেছে, হয়তো সেখানে ইকাবটের উপরেও আঙুল উঠতে পারে। বেলায় তখন সবাই রেডি হচ্ছে চার্চ যাওয়ার জন্য। লেডি ভ্যানটাসেল বাইরে বেলটাসের জন্য অপেক্ষা করছিল, আর তখনই ঘোড়সওয়ার এসে তার মুন্ডু কেটে নিয়ে যায়। বেলটাস চিৎকার করে সেখান থেকে পালিয়ে চার্চের ভিতর সবাইকে নিয়ে প্রবেশ করলে ঘোড়সওয়ার কিন্তু চার্চে ঢুকতে পারে। ততক্ষণে চার্চের ভিতর থেকে সবাই ঘোড়সওয়ারকে গুলি করতে শুরু করে। থমাস ল্যাঙ্কেস্টার ও স্টিনউইক তখন বেলটাসের উপর দোষারোপ করতে শুরু করলে ক্যাট কিছু একটা করতে শুরু করে। এই হুলস্থুল কাণ্ডের মধ্যে থমাস ল্যাঙ্কেস্টার নিজের দোষ স্বীকার করে বেলটাসকে তার বউ এবং স্টিনউইকের অবৈধ সম্পর্কের কথা বলতে গেলে স্টিনউইক ওর মাথায় আঘাত করে মেরে ফেলতেই আচমকা বেলটাস ভয়ে স্টিনউইককে গুলি করে। এই ঘটনার কারণে তাই সবাই বেলটাসকে মারতে আসলে জানলা দিয়ে ঘোড়সওয়ার বেলটাসকে হুক দিয়ে টেনে মুন্ডু কেটে নিয়ে যায়। এই ভয়াবহ ঘটনা দেখে ক্যাট অজ্ঞান হয়ে পড়লে ইকাবটের নজর পড়ে চার্চের মেঝেতে আঁকা দ্য এভিল আই এবং ক্যাটের হাতে থাকা চকের উপর। ইকাবট বুঝতে পারে এতদিন ব্ল্যাক ম্যাজিক ও ঘোড়সওয়ারের মুন্ডু চুরি করে এতগুলো মৃত্যুর প্ল্যান ক্যাট করেছিল যাতে সব সম্পত্তি সে পায়। কিন্তু ইকাবট ক্যাটকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তাই মুন্ডুহীন ঘোড়সওয়ারের রহস্যের ব্যাপারে কাউকে না জানিয়ে জনকে বিদায় জানিয়ে নিউ ইয়র্কের পথে বেরিয়ে পড়ে। সঙ্গে স্মৃতি হিসেবে নেয় ক্যাটের মায়ের সেই বইটা। তবে মনের দুঃখে কি ভেবে বইয়ের পাতা উল্টোতে চোখ আটকে যায় একটা অধ্যায়ের শিরোনাম দেখে। ইকাবট জানতে পারে যে এতদিন যেটাকে তারা এভিলাই ভাবছিল সেটা আসলে ব্যবহার করা হয় কাছের মানুষকে অশুভ শক্তি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। অর্থাৎ এই খুনের পিছনে ক্যাট নয় বরং অন্য কেউ রয়েছে। তখনই ইকাবট গাড়ি ফিরিয়ে নিয়ে মর্গে আসে যেখানে লেডি ভ্যানটাসেলের লাশ রাখা হয়েছিল। ইকাবট তার হাতের কাটা ক্ষতস্থান দেখে বুঝতে পারে এটা লেডি ভ্যানটাসেলের লাশ নয়, কারণ বিজ্ঞান বলে শরীরের কোনো জায়গা কেটে গেলে রক্ত প্রবাহ থামানোর জন্য সেখানে ক্লট তৈরি হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছুই হয়নি। অর্থাৎ এই বডি যারই হোক মৃত্যুর পর তার হাতটা কাটা হয়েছে। তখনই ইকাবট কিছু একটা অনুধাবন করতে পেরে ভ্যানটাসেলের বাড়ির দিকে দ্রুত রওনা দেয়। এদিকে ক্যাট ততক্ষণে ইকাবটের দুঃখে একা বসে। তখনই আচমকা আগমন ঘটে লেডি ভ্যানটাসেলের। তাকে জীবিত দেখে ক্যাট অজ্ঞান হয়ে গেলে লেডি ভ্যানটাসেল ক্যাটকে গ্রামের শেষ প্রান্তের উইন্ডমিল হাউসে এনে ব্ল্যাক ম্যাজিক করে শেষবারের মতো ঘোড়সওয়ারকে জাগিয়ে তোলে ক্যাটকে মারার জন্য। আর এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। এতদিন গ্রামে ঘটতে থাকা মৃত্যু ও ঘোড়সওয়ারের মুন্ডু চুরি করে তাকে কবর থেকে জাগিয়ে তোলার পিছনে হাত ছিল লেডি ভ্যানটাসেলের। সেদিন বেলটাস শুধুমাত্র ঘোড়সওয়ারকে তার দিকে আসতেই দেখেছিল, কিন্তু মারার আগে সে ভয় পালিয়ে যায়। এই ঘোড়সওয়ারকে যেহেতু লেডি ভ্যানটাসেল কন্ট্রোল করছিল তাই ওকে মারার প্রশ্নই ওঠে না। ফলে গ্রামে সবাই যা লাশ পায় ওটা আসলে সারার লাশ, যাকে লেডি ভ্যানটাসেল নিজেই খুন করে নিজের লাশ হিসেবে চালাতে চেয়েছিল। লেডি ভ্যানটাসেল আসলে আর্চার পরিবারের বংশধর। ছোটবেলায় বাবা মা সহ দুই বোন পিটার ভ্যানগারেটের বাড়িতে চাকর হিসেবে থাকত, কিন্তু বাবা মারা যাওয়ার পর পিটার ভ্যানগারেট তাদের বাড়ি থেকে বের করে দেয়। এরপর ওরা স্লিপি হলোতে আসলে জমিদার বেলটাসও তাদের থাকতে দেয় না, কারণ ওদের মা ব্ল্যাক ম্যাজিক করত। ফলে ওরা গ্রাম থেকে দূর জঙ্গলে থাকতে শুরু করে এবং দুর্ভাগ্যবশত এক বছরের মধ্যেই মাও মারা যায়। একদিন জঙ্গলে কাঠ আনতে যাওয়ার সময় তাদের দেখা হয় সেই হেসিয়ান যোদ্ধার সাথে। আমেরিকান সৈন্যরা ওকে মেরে কবর দেওয়ার পর লেডি ভ্যানটাসেল বদলার জন্য শয়তানের সাথে নিজের আত্মা বিনিময়ের মাধ্যমে হেসিয়ান যোদ্ধাকে নরক থেকে জাগিয়ে তোলে। তার টার্গেট ছিল পিটার ভ্যানগারেট ও বেলটাসের পরিবারের সবাইকে মেরে তাদের সম্পত্তি নিয়ে স্লিপি হলর সর্বেসর্বা হয়ে ওঠা। এই কারণে সে বেলটাসের পরিবারে নার্স হিসেবে তার অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার জন্য আসে এবং তাকে দিনের পর দিন ওষুধের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার পর বেলটাসকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে। প্ল্যান অনুযায়ী পিটার ভ্যানগারেট ও তার ছেলেকে মারার পর যখন জানতে পারে
পিটার ভ্যানগারেট সব সম্পত্তি বিধবা উইনশিপকে দিয়ে গেছে, তাই জন্য ওকে মুন্ডহীন ঘোড়সবারকে দিয়ে মেরে ফেলে। তবে এরপর জোনাথানকে না চাইতেও মারতে হয়, কারণ সেই ছিল পিটার ভ্যানগারেট ও উইনশিপের বিবাহের একমাত্র সাক্ষী। কিন্তু উইনশিপ মৃত্যুর আগে তার ও পিটার ভ্যানগারেটের বাচ্চার কথা মিডওয়াইফ ও তার হাজব্যান্ডকে বলে যাওয়ায় তাদেরকেও লেডি ভ্যানটাসেল ঘোড়াসওয়ারের দ্বারা মেরে ফেলে। আসলে ইকাবটের তদন্তের উপর নজর রাখার জন্য লেডি ভ্যানটাসেল প্ল্যান মাফিক ওকে নিজের বাড়িতেই রেখেছিল। এইবার বাকি ছিল বেলটাসের চার প্রিয় লোকেরা, ডক্টর থমাস ল্যাঙ্কেস্টার, ফাদার স্টিনউইক, ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ফিলিপস ও জেমস হার্ডেনব্রুক, যাদের মধ্যে ডক্টর থমাস ল্যাঙ্কেস্টারকে বাড়ির চাকর সারার সাথে অবৈধ সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে নিজের পক্ষে করে নেয়। ইকাবট গ্রামে প্রথম দিন এসে বেলটাসের অনুষ্ঠান বাড়িতে ঢোকার সময় অন্ধকারে যে চুম্বনরত কাপলকে দেখেছিল তারা আর অন্য কেউ নয়, সারা এবং ডক্টর থমাস ল্যাঙ্কেস্টার ছিল। এইভাবেই লেডি ভ্যানটাসেল নিজের রূপের জালে স্টিনউইককেও ফাঁসায়। তবে ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ফিলিপসকে মরতে হয়, কারণ তিনি ইকাবটকে সাহায্য করছিলেন। এমনকি পশ্চিমের জঙ্গলে যে ডাইনি থাকত সে অন্য কেউ নয়, স্বয়ং লেডি ভ্যানটাসেলের যমজ বোন, যাকে সে নিজের হাতেই মেরে ফেলে, কারণ সে ঘোড়াসওয়ারের কবরের সন্ধান ইকাবটকে দিয়েছিল। এবার একে একে সবাই মারা যাওয়ার পর সম্পত্তির ভাগিদার বেলটাসের কাছে আসলে তাকেও মরতে হয়, আর এখন ক্যাটরিনার পালা। তবে এরই মধ্যে ইকাবট চলে আসলে ঘোড়সওয়ারের থেকে ক্যাটকে এসে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকে আটকানো কি এত সহজ? তবুও প্ল্যানিং করে উইন্ডমিল হাউসে আগুন লাগিয়ে ঘোড়সওয়ারকে আটকাতে চাইলেও কোনো লাভ হয় না। ইকাবট জন ও ক্যাটকে নিয়ে জঙ্গল পথে পালিয়ে গেলে ঘোড়সওয়ার ওদের পিছু নেয়। প্রতি মুহূর্তে চলতে থাকে চোর পুলিশের লড়াই। অবশেষে ট্রি অব দ্য ডেডের সামনে ঘোড়সওয়ার ওদের ঘিরে ফেলে। লেডি ভ্যানটাসেল দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে। মুন্ডহীন ঘোড়সওয়ার ক্যাটের গলা কাটতেই যাবে, তখনই ইকাবট লেডি ভ্যানটাসেলের ব্যাগ থেকে হেসিয়ান যোদ্ধার কাটা মুন্ডু ওর দিকে ছুঁড়ে দেয়। এতদিন এই ঘোড়সওয়া তার হারিয়ে যাওয়া মুন্ডুর জন্যই লেডি ভ্যানটাসেলের কন্ট্রোলে থেকে সবাইকে মারছিল, তাই মুন্ডু ফিরে পেতেই তার আসল রূপে ফিরে আসে এবং লেডি ভ্যানটাসেলকে ঘোড়ায় বসিয়ে নরকে ফিরে যেতেই চিরতরে শেষ হয় স্লিপি হলোর অভিশাপ। এইবার এই অভিশপ্ত রহস্যের সমাধান করে ইকাবট ক্যাট ও জনকে নিয়ে সারা জীবনের জন্য নিউ ইয়র্ক শহরে ফিরে যায়, আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এইবার আসি এই হেসিয়ান যোদ্ধার ব্যাপারে। দ্য হেডলেস হর্সম্যান, এর প্রথম উল্লেখ পাওয়া যায় মধ্যযুগের ইংলিশ আমেরিকান লোককথাবিদ ওয়াশিংটন আরভিংয়ের লেখা দ্য লেজেন্ড অব স্লিপি হলো বইতে। তবে এর সূচনা হয়েছিল 1776 সালের আমেরিকা ও ব্রিটিশদের দ্য হোয়াইট প্লেনস যুদ্ধের সময়। যুদ্ধক্ষেত্রে আমেরিকানদের কামানের আঘাতে এই হেসিয়ান যোদ্ধার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সহকারীরা তার দেহ এক ডাচ গ্রাম স্লিপি হলোর চার্চের পাশের সিমেট্রিতে কবর দেয়। কিন্তু কিছুদিন পর ওই হেসিয়ান যোদ্ধা পুনরায় কবর থেকে উঠে আসে তার প্রতিশোধ ও মুন্ডু ফেরত নিতে। গ্রামে এই হর্সম্যানকে অনেকেই দেখেছিল বলে দাবি জানায়। তবে সময়ের প্রভাবে এই আরবান লেজেন্ড আইরিশ লোককথায় ডুলাহ্যান নামেও পরিচিত, যাকে হেরাল্ড অব ডেথ বলা হয়। তবে হেডলেস হর্সম্যানকে সাহিত্যে প্রবাদ বাক্যের এক রেফারেন্স হিসেবেও তুলে ধরা হয়েছে, যে এই হর্সম্যান হল মানুষের জীবনের সেই অতীত যাকে ভোলা যায় না এবং বর্তমানে দুঃস্বপ্ন হিসেবে তাড়া করে বেড়ায়। তো এইবার এক অন্ধমে কিভাবে বোনের মৃত্যুর প্রতিশোধ নিল সেটা জানতে হলে বাঁদিকের ভিডিও, এবং ইন্দোনেশিয়ার বিতর্কিত মুভি সিজিনের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।